আগামী 16ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিন তারিখ ঘোষণার পরই এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের প্রতিশ্রুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত মতামত প্রদান করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, রাজ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপির সভাপতি পদে নির্বাচিত হবার পরই বিভিন্ন স্থানে আত্মবিশ্বাসের সঙ্গে দলের বিজয়ের কথা উল্লেখ করেছেন দলের প্রদেশ সভাপতি। বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিতে তুলে ধরে বাম কংগ্রেসের রাজনৈতিক জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজীব ভট্টাচার্য। তিনি জানান, সিপিআইএম আমলে রাজ্যে খুন হয়েছে শত শত নিষ্ঠাবান কংগ্রেস নেতা এবং সমর্থকদের। শুধুমাত্র কতিপয় নেতার ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা লিপসা চরিতার্থ করার জন্যই এই জোট হয়েছে এবং এই জোটকে রাজ্যের মানুষ কোনোদিনই মেনে নেবে না বলে জানান তিনি। তার নিরিখে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে ভারতীয় জনতা পার্টি সরকার 2023 পুনঃপ্রতিষ্ঠা হবে। আজকে তারা ওই কংগ্রেস আর কমিউনিস্টরা আতঙ্কগ্রস্ত হয়ে তারা জোর করে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের স্বপ্ন, দিবাস্বপ্ন দেখছেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করার। এটা দিবাস্বপ্ন হবে, কারণ মানুষ এই জোর কোনোদিনও মেনে নেবে না। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে 25টা বছর। এখন যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তাদের চেহারা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে। তারা কোনো সময় সিপিএম এর তল্পি বাহক হয়ে কাজ করেছেন, কোনো সময় আবার তৃণমূলের হয়ে কাজ করেছেন, কোনো সময় বিজেপির হয়েও কাজ করেছেন, বিজেপিও তাদেরকে সুযোগ দিয়েছে। এখন আবার নতুন করে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে এই রাজ্যের বুকে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছেন। মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। মানুষ আজকে জানতে চায় 25টা বছর যারা কংগ্রেস করেছে তাদের, যাদের জীবন যৌবন জলাঞ্জলি দিয়েছে কংগ্রেসের জন্য, আজকে সেই কংগ্রেসই যারা কংগ্রেস কর্মীরা তারা কেউ না কেউ আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন। আজকে তারা প্রশ্ন রাখতে চায় ওই কংগ্রেসি নেতাদেরকে যে আমাদের জীবন যৌবন বাজি রেখে আমরা বিরোধী দল করেছি, আজকে তার পরিণাম কি হয়েছে। আজকে সেই নীতি আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে নিজেদের চরিত্রকে চরিতার্থ করার জন্য আজকে তারা আতাতের স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসে। সেই কংগ্রেস কর্মীরা যারা আজকে দীর্ঘদিন কংগ্রেসের নীতি আদর্শকে মান্যতা দিয়ে তার যারা কংগ্রেস করেছেন, বহু কংগ্রেসি কার্যকর্তা নিহত হয়েছেন, বহু কংগ্রেসি নেতা নিহত হয়েছেন, আজকে তাদের পরিবারগুলি জানতে চায় ওই কংগ্রেসি নেতাদের কাছে। বিশেষ করে মধুসূদন সাহা একদম আগরতলার প্রাণকেন্দ্রের বুকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সিপিএম এর সময় তাকে প্রাণ হারাতে হয়েছে। 16 তারিখ অনুষ্ঠিত নির্বাচনে রাজ্যের মানুষের উপযুক্ত জবাব দেবে বলে প্রদেশ বিজেপি সভাপতি জানান। দলের প্রার্থীর তালিকা ঘোষণা নিয়ে তিনি বললেন, এই ব্যাপারে দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুসারে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। বিজেপি দল কার্যকর্তাদের দল এই কথা উল্লেখ করে প্রদেশ সভাপতি জানিয়েছেন, দলের সমস্ত স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রার্থীর তালিকা স্থির করা হবে। যারা দীর্ঘদিন ধরে দলের এবং রাজ্যের কল্যাণে কাজ করে চলেছেন সেই সমস্ত ব্যক্তিদেরকেই প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। দেখুন, আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছে, রাষ্ট্রীয় সভাপতির নেতৃত্বে সেখানে পার্লামেন্টারি বোর্ড রয়েছে। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে নীতি নির্ধারণ হবে এবং সেখানেই তালিকা ঘোষণা করা হবে। তার আগে আমাদের মাননীয় পর্যবেক্ষক মহেশ শর্মাজিও কালকে আসছেন, চুনাও প্রভারী যিনি রয়েছেন মহেন্দ্র সিংজিও আসবেন, আমাদের সংগঠন মন্ত্রী ফণীদেও কালকে আসছেন, ফণীন্দ্রনাথ শর্মা, এবং আমাদের সম্বিত পাত্রাজিও এক দুদিনের মধ্যে আসবেন, এবং সব আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে এবং সমস্ত স্তরের কার্যকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব। আচ্ছা, প্রার্থী তালিকা চয়নের বিষয়ে আপনারা কোন কোন জিনিসটার উপর বেশি জোর দেবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি। ভারতীয় জনতা পার্টিতে সব নিষ্ঠাবান কার্যকর্তাদের অবশ্যই মূল্যায়ন আছে এবং যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছেন, বিগত দিনে কাজ করেছেন, এবং প্রার্থী চয়নের ক্ষেত্রে যারা এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই রাজ্যের জন্য যারা কাজ করবে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এমনি প্রবীণরাও চান্স পেতে পারে নাকি? একদম, এক্স্যাক্টলি।
দেখুন, আমি প্রথমে বলেছি যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি রয়েছে, পার্লামেন্টারি কমিটি সেটা নির্ধারণ করে। তো আমি কোথায় প্রার্থী হব বা আমি হব কি না হব সেটা আমাদের দিল্লি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করবে। দলের পর্যবেক্ষক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মকর্তারা আগামীকাল থেকে রাজ্যে আসছেন বলে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। ব্যক্তিগতভাবে তিনি নির্বাচনী প্রার্থী হবে কিনা তা দিল্লির নেতৃত্ব স্থির করবে বলে প্রদেশ সভাপতি জানান। দলের প্রচার নিয়ে উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকে রাজ্যে সর্বত্র প্রচার এবং কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলের দেবতুল্য কর্মকর্তারা। আমাদের প্রচার তো অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনকে কেন্দ্র করে। তো আপনারা দেখেছেন যে আমাদের অলরেডি আমাদের প্রচার অভিযান শুরু হয়ে গেছে। আমাদের 18 ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্য সফরে এসেছেন। আমাদের রথযাত্রা যেটা জনবিশ্বাস যাত্রা হয়েছে সেখানে আমাদের অমিত ভাই শাহজি এসেছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এসেছেন। এরকম আমাদের মধ্যে প্রচার অভিযান আমরা আমাদের মাঠে ময়দানে আমাদের কার্যকর্তারা আমাদের পৃষ্ঠপ্রমুখরা অলরেডি আমাদের বুথ অফিস নির্মাণ হয়ে গেছে সমস্ত জায়গায়। গত 15 তারিখে আমাদের সমস্ত বুথ অফিস উদ্বোধন হয়েছে এবং আজকে সমস্ত জায়গায় স্কোয়াডিং হচ্ছে, মোর্চাদের সম্মেলন হচ্ছে। আমরা সবাই মানুষের মধ্যে রয়েছি, মানুষ এবং কার্যকর্তারা সবসময় কাজের মাধ্যমেই আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে এই সংগঠনের আগামী নির্বাচন লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছি। নির্বাচনে দলের বিজয় নিয়ে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করে রাজীব ভট্টাচার্য জানান, লক্ষ্য যদি স্থির থাকে তবে বিজয় অবশ্যই সুনিশ্চিত হয় এবং প্রদেশ সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। আমি সভাপতি হওয়ার পর থেকে আমি একটা কথা বলে আসছিলাম যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 2023 পুনঃ প্রতিষ্ঠা হবে আর 60টি বিধানসভায় 60টিতেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটবে। সেটা আমার উক্তিটা বাস্তবায়নের লক্ষ্যে এগুচ্ছে এই কারণে, কারণ আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম, আমাদের জনবিশ্বাস যাত্রা, প্রত্যেকটা কার্যক্রমে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আশা এবং আমার বিশেষ করে আমার দেবদুর্লভ কার্যকর্তাদের যে উৎসাহ, সেটা থেকে প্রমাণিত হয় যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার, 60-এ 60 ভারতীয় জনতা পার্টি সরকার। নেতৃত্বের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে কি? না, একদম ভুল বোঝাবুঝি নেই। আমরা সবাই এক পরিবার, পরিবারের মধ্যে ভুল ত্রুটি ভুল ভ্রান্তি থাকলেও আমরা সবাই সংশোধন করে নিয়ে একত্রে আমরা লড়াই করব। দলের সমস্ত স্তরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য রাজ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে বলে প্রদেশ সভাপতি জানান। উল্লেখ, রাজ্যের হাজার হাজার নিষ্ঠাবান কর্মকর্তাদের ত্যাগ করে বিসর্জন দিয়ে বিধানসভা নির্বাচনের আগে আচমকায় এক মঞ্চে উপস্থিত হয়েছে বাম কংগ্রেস। নীতিগত এবং আদর্শগত দিক দিয়ে দুটি দলের ধ্যান ধারণার মধ্যে বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও নির্বাচনের ঠিক আগে এই জোটের গঠনের ফলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন দু দলেরই কর্মী সমর্থকেরা। জোট নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা না দেবার ফলে এই ফাটল আরও গভীর হচ্ছে দুটি দলের কর্মীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।